হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো আজকে রাতের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে হচ্ছে রাত বারোটা আর এই যে দেখেন এদিকে এসি ছাড়া এসি ছেড়ে এই যে দেখেন আপনাদের ভাই হচ্ছে এখানে ঘুমাচ্ছে তো আমি হচ্ছে এখন ওনাকে ডেকে তুলবো তো আমি লাইট জ্বালিয়েছি লাইট জ্বালিয়ে প্রথমে হচ্ছে আপনাদেরকে টাইমটা দেখালাম রাত বাজে এখন বারোটা তো আজকে সে মশারিও দেয় নাই এভাবেই ঘুমাচ্ছে আর আমি এখন ডাকলাম তো ডাকার পর সে উঠে বলছে যে ডাকছো কেন আর ওনার ঘুম অনেক পাতলা একটু ডাক দিলেই বা একটু শব্দ করলেই উঠে যায় তো আমি চুপি চুপি উঠে লাইটটা প্রথমে জ্বালিয়ে দেন আপনাদের সাথে টাইমটা শেয়ার করলাম আর এখানে আমি হচ্ছে এই যে এখানে কেক এনেছি আর কিছু চকলেট চিপস এনেছি কেকে তুললাম এই যে হ্যাপি বার্থডে টু ইউ ঘুম থেকে উঠে কী অবস্থা একটা গেঞ্জি পরো হ্যাঁ গেঞ্জি পরো বার্থডে বয়ের বার্থডে মনে ছিল না আজকে যে তার বার্থডে সেটা বলে গিয়েছিলো তা আমি মনে করে দিলাম রাত বারোটার সময় নিজের জন্য একটা পেস্ট্রি কেক নিয়ে আসলাম আর কিছু চকলেট চিপ নিয়ে আসলাম এই রাতে অল্প কিছু আয়োজন করলাম তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার বার্থডে সেই জন্যই হচ্ছে এত রাতে ডিস্টার্ব করলাম তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার স্পেশাল একটা দিন আজকে তার বার্থডে তো আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন তো সে তার এই দিনটা যেন বারবার ফিরে আসে আর আরও বেশি বেশি করে যেন তাকে সারপ্রাইজ দিতে পারিটাকে কিন্তু তাকে খাও না অল্প সামান্য একটু মানে রাত বারোটার সময় একটু সারপ্রাইজ করার জন্য আলাম আর কি এখানে আসছি যে পুরো ঘুমাই গেছিলো তারপরে আমি ঘুম থেকে ডেকে তুললাম তো রাত বারোটার সময় আপনাদের ভাইয়াকে ডেকে উঠালাম তো সে হচ্ছে ভুলেই গিয়েছিল আজকে তার বার্থডে এতদিন মনে করেছিল বাট আজকে ভুলে গেছে আর তার আইডিয়াও ছিল না যে আজকে আমি তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি মানে যতটুকু পেরেছি ছোটোখাটো একটা সারপ্রাইজ দিলাম আর কি তো আমি একটা পেস্টই আনলাম আর আপনাদের ভাইয়ার পেস্টটি খুব পছন্দ সেজন্য আমি চেষ্টা করলাম তার পছন্দের চকলেট পেস্টটি আনতে আর কিছু চকলেট অন নিয়ে আসছি কিটক্যাট আর চিজ এনেছি বিড়ি মাখানি সব কত চকলেট কেক আনলাম চকলেট পেস্টি মানে কিভাবে ঘুরাই দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি একটু তাকাও একটু তাকাও একটা ছবি তুলে

জানি যে আপনার ভাই হচ্ছে এখন ক্রিকেট খাচ্ছে তো রাত বারোটার সময় তাকে ডেকে তার ঘুমটা ডিস্টার্ব করলাম আর সারাদিন অফিস করে এসেছে অনেক ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছিল আর আমি হচ্ছে অনেক কষ্ট করে এনেছি এগুলা কারণ সে যদি দেখে ফেলে তাহলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে আর এই যে দেখেন এখন বাজে হচ্ছে রাত বারোটা চোদ্দ ওয়েলকাম আমরা হচ্ছে আমার বড়ো আপুর গিয়েছিলাম দেন ওখান থেকে আসার সময় রাত নয়টা বাজে তো আমার প্ল্যান ছিল যে আমি এগুলো নিয়ে আসবো আগে থেকে বিকেলবেলা বাট আপুর গিয়েছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে নয়টা বাজে গিয়েছিল তো দুইজন একসাথেই এসেছি তো আমি তাকে বলেছি যে আমি একটু টেলারের কাছে যাব এই কথা সে আমাকে একা ছাড়বে না বলে আমিও যাই চলাম বলি না তুমি যাও বাসায় আমি আসতেছি দেন আমি হচ্ছে পেস্টি কিনতে গিয়ে দেখি যে প্রায় কেক টেক শেষ হয়ে গেছে রাতের বেলা যেহেতু তো পেস্ট্রিই ছিল তো আমি পেস্টি নিয়ে এসেছি চকলেট আর চিপস নিয়ে আসলাম ছোটো মোটো একটা সারপ্রাইজ আর কি দিতে চেয়েছিলাম তো জানি না কতটুকু দিতে পেরেছি তো চেষ্টা করেছি সারপ্রাইজ দিতে তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া বসে বসে কি চিপস খাচ্ছে তো কুরকুরের চিপসটা মজাই ছিল তো আমি ভেবেছিলাম তার জন্য কিছু গিফট আনবো সেটার হলো না দেখি পরে কোনো এক সময় আনবো হয়তো দেন হচ্ছে সারাদিন তো চলেই গেল এতক্ষণ হচ্ছে আপনারা রাতের ব্লগ দেখেছেন এটা হচ্ছে তার পরের দিন মানে যেই দিন আপনাদের ভাইয়ার বার্থডে সেটা সকালবেলা উঠেই তো আপনাদের ভাইয়া সাড়ে আটটার দিকে চলে গিয়েছিল অফিসে তাকে লাঞ্চ টাঞ্চ রেডি করে দিলাম সে অফিসে চলে গেছে দেন বাসায় আসলো এখন সাড়ে সাতটার সময় বাসায় আসছে আসার পর তাকে নিয়ে আবার বাইরে গেলাম তো আমার শাশুড়ি হচ্ছে বলল যে পোলাও আনতে বা কাচ্ছি মানে আমরা যেটা খাই সেটা নিয়ে আসতে তো আপনাদের ভাইয়া অফিস থেকে নিচে এসে আমাকে ফোন দিল দেন আমরা হচ্ছে গিয়েছিলাম মুক্তাতে তো মুক্তার বিরিয়ানি তো ভালোই লাগে আমাদের সবার কাছে আমরা খাই মাঝে মধ্যে মরকোলাওয়ার বিরিয়ানি দেন আমরা গিয়েছিলাম আর কি মরকোলা আনতে গিয়ে আমরা কাচি নিয়ে আসলাম তো আপনাদের ভাইয়া বলো কাচিটা নিয়ে যাই সবাই মিলে কাছে খাবো দেন আমরা হচ্ছে কাঁচি নিয়ে আসলাম এটা হচ্ছে রাতের বেলা আর কি আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর দেন আমরা কাচি নিয়ে আসলাম আর এই তো এখানে কাচি বিরিয়ানি আছে মুক্তা বিরিয়ানি ঘর থেকে আমরা নিয়ে আসলাম এখন হচ্ছে সবাই একসাথে আমরা রাতের ডিনারটা করব তো দুপুরে করলে ভালো হতো তো দুপুরে তো আপনাদের ভাইয়ের অফিস ছিল তো আর করা তো রাতে যেহেতু ফ্রি আছে তো রাতেই আমরা একসাথে সবাই এখন ডিনারটা করব তো বোরহানি নিয়ে এসেছি আর হচ্ছে কাচি নিয়ে এসেছি চার প্যাকেট দেন এখন হচ্ছে যে এখন আমরা খাবো তো আমরা গিয়েছিলাম আটটার সময় আপনাদের ভাইয়া নিচে এসেছে আমার বাসার নিচে এসেছে সাড়ে সাতটায় এসে আমাকে ফোন দিল আমি নামলাম তারপর দুজন মিলে গেলাম তো সে আর বাসায় ওঠেনি নিচ থেকেই আমরা চলে গিয়েছি হিসার নিয়ে গিয়ে দেন আমরা কাচি নিয়ে আসলাম বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে দেন হচ্ছে এখন বাজে নয়টা তো এখন আমরা হচ্ছে ডিনার করবো সবাই একসাথে তো এখানে হচ্ছে দেখাচ্ছিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম এই যে কাচ্চি তো এখানে কাচ্চির একটা আলু ছিল আর দুই পিস মাংস ছিল তো যে আমি প্লেটে ঢেলে নিলাম তো আজকে যেহেতু আপনাদের ভাইয়ার বার্থডে ছিল আমি চেষ্টা করেছি তার আজকের এই দিনটাকে আমি স্পেশাল করতে তো কতটুকু পেরেছি আমি জানি না আমি চেষ্টা করেছি যতটুকু করার করেছি তবে দিনের বেলা যদি সে বাসায় থাকতো তাহলে আমরা হয়তো বাইরে সবাই মিলে খেতে যেতাম কোনো রেস্টুরেন্টে তো যাই হোক সেটা আর হয়নি তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই ছিল তো আজকের এই বার্থডের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন তো বারবার তার এই দিনটা ফিরে আসুক তো আজকের এই ডিনার ট্রিটটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি তো মজা করে খেলাম আমরা সবাই একসাথে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ